এআইইউবি ফিল্ম ক্লাবকে আমি শুভেচ্ছা জানাই এই কারণে যে একটা ইউনিভার্সিটিতে এইরকম একটা ফিল্ম ক্লাবের খুবই প্রয়োজন। আমাদের যারা শিক্ষার্থী তাদের মেধা মনন তৈরি হওয়ার জন্যে, সিনেমার প্রতি তাদের আকৃষ্ট হওয়ার জন্যে এরকম একটি সংগঠন আমি মনে করি যে তাদের পড়ালেখার পাশাপাশি খুবই জরুরি। যে কাজটি এআইইউবি ফিল্ম ক্লাব করছে, সেক্ষেত্রে আরেকটি কথা বলতে চাই, আমাদের হাওয়া সিনেমার প্রমোশনের জন্য আমরা এআইইউবি ক্যাম্পাস ভিজিট করলাম। সেখানে যে আয়োজনটা ছিল এআইইউবি ফিল্ম ক্লাবের প্রশংসনীয়, এবং সেই সাথে সমস্ত শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা চোখে পড়ার মতো, এবং সত্যিই আমরা প্রচণ্ড আনন্দিত, অনেক ভালো লাগলো, অনেক আনন্দ এবং ফুর্তি নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, এই এআইইউবি ফিল্ম ক্লাবের উত্তরণ ঘটুক এবং তারা এগিয়ে যাক। সেই সাথে শিক্ষার্থীদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, এবং 29 জুলাই মেজবাহ রহমান সুমনের প্রথম সিনেমা হাওয়া সিনেমা হলে মুক্তি পাবে। সবাই সিনেমা হলে এসে এই সিনেমাটি দেখবেন। আমি মনে করি যে দর্শকদের জন্য আমরা সিনেমা বানাই, আমাদের অনেক কষ্টের ফসল আমাদের একটি সিনেমা। দর্শক যদি পৃষ্ঠপোষকতা করে, দর্শক যদি সিনেমা হলে এসে সিনেমা দেখেন, তাহলে পরে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।